হ্যালো বন্ধুরা, বাঙালি 12 মাসে 13 পার্বণ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করতে চলেছি নীলমণিদের ঠাকুরবাড়ির ঝুলন যাত্রার কথা। তার আগে বলি, ঝুলন যাত্রা বা ঝুলন পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা হলো হিন্দুদের গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে একটি। বৃন্দাবনে রাধাকৃষ্ণের শৈশব স্মৃতি, বিশেষত সখা সখীদের সাথে দোলনায় দোলা প্রেমলীলাকে কেন্দ্র করে দাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। তবে বর্তমানে ভারতের সমস্ত স্থানের মধ্যে মথুরা, বৃন্দাবন এবং মায়াপুরের ঝুলন যাত্রা উদযাপনের জন্য সবচেয়ে বিখ্যাত। 45 নম্বর হৃদয় ব্যানার্জি লেনে প্রতিষ্ঠিত 126 বছরের পুরনো এই ঠাকুরবাড়ি আগে গলাকাটা ঝুলনবাড়ি নামে পরিচিত ছিল। আগে ঝুলনের সময় এই দেবালয় আরও বেশি করে সেজে উঠত ঝুলনের সাজে। সেই সাজের মধ্যে তখন একটি বিশেষত্বও ছিল, মনে হতো যেন একজন মানুষ আর একজন মানুষের গলা কাটছে, কিন্তু আবার সঙ্গে সঙ্গে তা জুড়ে যাচ্ছে। এই কারণে এই দেবালয় এমন নামে পরিচিত ছিল। তবে বছর যত এগিয়ে আসে ঝুলনের সময় দেবালয়ের জাঁকজমকও তত কমতে থাকে। আজ ঝুলনের প্রথম দিন, আজ থেকে 5 দিন ধরে অর্থাৎ রাখি পূর্ণিমার দিন পর্যন্ত এই ঝুলন উৎসব চলবে। জগন্নাথ দেব, বিষ্ণুদেব, মাতা লক্ষ্মী এবং বিষ্ণুদেবের বাহন গরুপক্ষীও এই 5 দিন নতুন নতুন সাজে সেজে উঠবে। অল্প করে হলেও আজ মন্দির প্রাঙ্গণও সেজে উঠেছে, অত্যন্ত ভক্তি ও নিষ্ঠা ভরে পুজো চলছে। পরের ভিডিওতে আমি সেই পুজোরই কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। এই ঠাকুরবাড়ি সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আজকের মতো আমি আমার এই ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি।